হ্যালো ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আমি বুলটি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাই। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পুত্র শিশু সন্তানদের জন্য বিভিন্ন অক্ষরের 40টি খুবই সুন্দর সুন্দর অর্থসহ নাম। তবে ফ্রেন্ডস, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাই আপনার ফোনে। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র শিশু সন্তানদের জন্য দন্তিন্ন অক্ষর দিয়ে খুব ইউনিক নাম রাখতে চান, তাহলে এক নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি হলো নবস। নবস নামের অর্থ হলো আকাশ। দুই নম্বর নাম সূর্যাংশু। সূর্যাংশু নামের অর্থ হলো সূর্য কিরণ। তিন নম্বর নামটা প অক্ষর দিয়ে খুব ইউনিক একটি নাম, এই নামটি হলো পৌমিত। পৌমিত নামের অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ বা প্রেমের সংগ্রহ। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র শিশু সন্তানদের জন্য দন্তেস অক্ষর দিয়ে মিষ্টি নাম রাখতে চান এবং সেই নামটির অর্থ কোনো দেবদেবতার নামের সঙ্গে রাখতে চান, তাহলে চার নম্বর নামটি রাখতে পারেন। চার নম্বর নাম সমন্ব। সমন্ব নামের অর্থ হল মহাদেব। পাঁচ নম্বর নাম নিশাংশু। নিশাংশু নামের অর্থ হল রাত্রির বিভা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র শিশু সন্তানদের জন্য ক অক্ষর দিয়ে ইউনিক নাম রাখতে চান, তাহলে ছয় নম্বর নামটি রাখতে পারেন। ছয় নম্বর নাম কৃতার্থ। কৃতার্থ নামের অর্থ হল সিদ্ধ মনোরথ বা ধন্য। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র শিশু সন্তানদের জন্য দন্তিন্ন অক্ষর দিয়ে খুবই মিষ্টি নাম রাখতে চান, তাহলে সাত নম্বর নামটি রাখতে পারেন। সাত নম্বর নাম নীলাংশু। নীলাংশু নামের অর্থ হল নীল বিভা। বন্ধুরা, আট নম্বর নামটা দেখুন কত সুন্দর। আট নম্বর নামটি তালবেশ অক্ষর দিয়ে, এই নামটি হল শুভাংশু। শুভাংশু নামের অর্থ হল বিমল কিরণ। নয় নম্বর নাম দিব্যাভ। দিব্যাভ নামের অর্থ হল স্বর্গীয় আভাবিশিষ্ট। দশ নম্বর নাম সুহাস। সুহাস নামের অর্থ হল শোভন হাসি সম্পন্ন। এগারো নম্বর নাম পূর্বাদ্রি। পূর্বাদ্রি নামের অর্থ হল উদয়গিরি। বারো নম্বর নামটা দন্তেস অক্ষর দিয়ে খুব ইউনিক একটি নাম, এই নামটি হল সাগ্নিক। সাগ্নিক নামের অর্থ হল অগ্নিহোত্রী ব্রাহ্মণ। তেরো নম্বর নামটা হ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম, এই নামটি হল হেমাদ্রি। হেমাদ্রি নামের অর্থ হল হেমবর্ণ পর্বত। চোদ্দ নম্বর নাম ম অক্ষর দিয়ে খুবই সুন্দর একটি নাম, এই নামটি হল মহাদ্রি। মহাদ্রি নামের অর্থ হল বড় পর্বত। পনেরো নম্বর নাম সৌজাত্য। সৌজাত্য নামের অর্থ হল সৎ বংশে জন্ম। ষোলো নম্বর নাম বনান্ত। বনান্ত নামের অর্থ হল অরণ্য প্রান্ত বা বনভূমি। সতেরো নম্বর নামটা দন্তেস অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম, এই নামটি হল সংবর্ত। সংবর্ত নামের অর্থ হল মহাপ্রলয়। আঠেরো নম্বর নাম তৌলিক। তৌলিক নামের অর্থ হল চিত্রকর। উনিশ নম্বর নাম ত অক্ষর দিয়ে খুব ইউনিক একটি নাম, এই নামটি হল তন্নিষ্ঠ। তন্নিষ্ঠ নামের অর্থ হল একাগ্র। কুড়ি নম্বর নাম দন্তিন্ন অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম, এই নামটি হল নীলাভ। নীলাভ নামের অর্থ হল নীল আভাযুক্ত। একুশ নম্বর নাম অকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম, এই নামটি হল অনুষ্ণ। অনুষ্ণ নামের অর্থ হল শীতল বা স্নিগ্ধ। বাইশ নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই সুন্দর একটি নাম, এই নামটি হল প্রিয়েশ।
প্রিয়েস নামের অর্থ হলো ঈশ্বরের দ্বারা ভালোবাসা। 23 নম্বর নাম অনর্ঘ। অনর্ঘ নামের অর্থ হলো অমূল্য। 24 নম্বর নাম ইন্দ্রাংশু। ইন্দ্রাংশু নামের অর্থ হলো ভগবান ইন্দ্রের জ্যোতি। 25 নম্বর নাম নিরভ্র। নিরভ্র নামের অর্থ হলো মেঘ শূন্য। 26 নম্বর নাম প্রিসিত। প্রিসিত নামের অর্থ হলো যে মেঘে ঝড় লুকিয়ে থাকে। 27 নম্বর নাম প্রকর্ষ। প্রকর্ষ নামের অর্থ হলো উন্নতি বা বৃদ্ধি বা শ্রেষ্ঠতা। 28 নম্বর নাম বেহাগ। বেহাগ নামের অর্থ হলো সঙ্গীতের রাগ বিশেষ। 29 নম্বর নাম মালব। মালব নামের অর্থ হলো সঙ্গীতের রাগ বিশেষ। 30 নম্বর নাম প অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। এই নামটি হলো পর্ণাস। পর্ণাস নামের অর্থ হলো তুলসী। 31 নম্বর নাম তালবেশ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। এই নামটি হলো শিল্পিত। শিল্পিত নামের অর্থ হলো শিল্পীর স্রষ্টা। 32 নম্বর নাম নিরন্ত। নিরন্ত নামের অর্থ হলো অন্তহীন। 33 নম্বর নাম হ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। এই নামটি হলো ঋষিত। ঋষিত নামের অর্থ হলো আনন্দিত। 34 নম্বর নাম শাশ্বত। শাশ্বত নামের অর্থ হলো চিরন্তন। 35 নম্বর নাম অকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। এই নামটির অর্থটাও খুব সুন্দর। এই নামটি হলো অনগ। অনগ নামের অর্থ হলো নিষ্পাপ। 36 নম্বর নাম প্রপর্ণ। প্রপর্ণ নামের অর্থ হলো ঝরা পাতা। 37 নম্বর নাম দীপ্রাংশু। দীপ্রাংশু নামের অর্থ হলো সূর্য। 38 নম্বর নাম মঞ্জুল। মঞ্জুল নামের অর্থ হলো মনোহর। 39 নম্বর নাম আকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটি নাম। এই নামটি হলো আগ্নিক। আগ্নিক নামের অর্থ হলো অগ্নিময়। এবং 40 নম্বর নাম চিত্রণ। চিত্রণ নামের অর্থ হলো বিচিত্রকরণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর বন্ধুরা, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার চ্যানেলের ভিতর ঢুকে দেখে আসতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলেতে বিভিন্ন অক্ষর দিয়ে প্রচুর নতুন নামের ভিডিও ছাড়া আছে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক খুশিতে থাকবেন। ধন্যবাদ।